একে একে পাঁচ বিয়ে করেন, তাও কোনো বউ বুঝতেই পারে নাই। যখন সবার ছোট বউ বুঝলেন, তখন দেখা গেল তিনি পাঁচ বিয়ে করেছেন, আবার সব বউয়ের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। 2010 সালে গ্রামের বাড়িতে প্রথম বিয়ে করেন সোহেল মাতব্বর, সেই সংসারে দুই সন্তান। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে দুই তরুণীকে বিয়ে করেন ঢাকায়। 2020 সালে রাঙামাটিতে ঘুরতে গিয়ে বাসে পরিচয় হয় এক তরুণীর সঙ্গে, তাকেও প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেন ওই বছর। তার কাছ থেকে 3 লক্ষ টাকা নিয়ে বিদেশে ভ্রমণ করেন সোহেল। সর্বশেষ চলতি বছরের মে মাসে ভোলায় এক কিশোরীকে বিয়ে করেন তিনি। তাদের সবার কাছ থেকে বিভিন্ন সময় হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা। পঞ্চম স্ত্রীর করা মামলায় সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদি ইউনিয়নে তাকে গ্রেফতার করা হয়। আজ পঞ্চম স্ত্রীর করা নারী নির্যাতন আইনে ধর্ষণ ও প্রতারণা মামলায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরাদ সর্দার এ তথ্য নিশ্চিত করেছেন। সোহেল মাতব্বর মাদারীপুর জেলার সদর উপজেলার সগির মাতব্বরের ছেলে। পুলিশ জানায়, প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়ে একাধিক বিয়ে করেছেন সোহেল, তবে কোনো স্ত্রী তার অন্য বিয়ের কথা জানতেন না। ভোলা সদর মডেল থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আরমান হোসেন বলেন, সোহেলকে গ্রেফতারের খবরে তৃতীয় স্ত্রী তানিয়া বেগম ও চতুর্থ স্ত্রী রাশিদা আক্তার ভোলা এসেছে। এই তিন স্ত্রী ছাড়াও সোহেলের গ্রামের বাড়িতে আরও দুজন স্ত্রী রয়েছে। এই পাঁচজন স্ত্রী ছাড়াও সোহেল আরও দুটি বিয়ে করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন, তবে তাদের ডিভোর্স হয়ে গেছে বলে দাবি করেছেন সোহেল। পঞ্চম স্ত্রী দায়ের করা মামলা তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ভোলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সর্দার বলেন, সোহেলের প্রতারণা কেউই বুঝতে পারত না, সে অভিনব কায়দায় প্রতারণা করত। সোহেলের তৃতীয় স্ত্রী ঢাকার উত্তরায় কোর্টে তার বিরুদ্ধে একটি যৌতুক মামলার দায়ের করেছে, সে ওই মামলার পরোয়ানাভুক্ত আসামি। তার চতুর্থ স্ত্রী গোপনে জানতে পারে সোহেল ভোলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের বিয়ে করে শ্বশুরবাড়িতে অবস্থান করছে। এরপর চতুর্থ স্ত্রী ভোলা এসে থানা পুলিশকে সোহেলের বর্ণনা দেয়। মঙ্গলবার দুপুরের দিকে পুলিশ ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।